ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পলতার ঘোষপাড়া রোডে অজ্ঞাত পরিচয় মহিলা দেউদ্দা, জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে টেলিফোনে কথা বলে। সমীরণ, কি জানতে পারছো? সেহেতু এটা জানা যাচ্ছে যে পলতার ঘোষপাড়া রোডে যে এয়ারফোর্স গেট রয়েছে তার কাছেই রাস্তার পাশে ঝোপ, এবং সেখানে আজকে দুপুর থেকে পচা গন্ধ বেরোতে থাকে এবং এলাকার মানুষজন ঝোপের পাশে গিয়ে দেখেন যে সাদা কাপড়ে মোড়া একটু কিছু পড়ে রয়েছে, এবং কিছুক্ষণ বাদে বিকেলের দিকে স্পষ্ট হয় যে মুন্ডুহীন একটি দেহ পড়ে রয়েছে, হাত পা কাটা, এবং যেটা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে সাদা কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলার দেহ। এবং খবর দেওয়া হয় নোয়াপাড়া থানার পুলিশকে। দুর্গন্ধ বেরোনোর খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে সন্ধ্যায় কিছুক্ষণ আগে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য। যেটা প্রাথমিকভাবে নোয়াপাড়া থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেশ পঞ্চাশ ঊর্ধ্ব প্রৌঢ়ার কোনো দেহ হবে। এখনো পর্যন্ত যতটাই পচা গলা তার পরিচয় জানা যায়নি। তার মুন্ডু নেই, হাত পাও কাটা, শুধু ধরটুকু রয়েছে, এবং দেহটি কার এবং সেই পরিচয় জানার চেষ্টা করছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘোষপাড়া রোডের ধারে এইভাবে দেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পলতার ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য যে এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। কে বা কারা খুন করে দেহ ফেলে রেখে গেল, না অন্যত্র খুন করে এই প্রমাণ লোপাটের জন্য ঝোপের মধ্যে দেহ লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ।